আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রাহাস কিচেন অ্যান্ড ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রাহাস কিচেন থেকে একটা খুবই মজাদার একটা আইটেম, যেটা করে খেলে ভালো লাগবে আশা করি। সেটা হচ্ছে লইটা মাছের পাতুরি। তো লইটা মাছ আমি প্রথমে এখানে লইটা মাছগুলো কেটে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তো আমি এখানে দিয়ে দিব লইটা মাছগুলো। আমি বেশি করব না, এত বেশি খাবেও না, কয়েকটা করব। আমরা সদস্য, ফ্যামিলি সদস্য কম, এর জন্য আইটেম ইস্যু কম হবে। তো এই কয়েকটা আমি নিয়ে নিচ্ছি লইটা মাছ, এটা ভালো করে। আর লইটা মাছ তো খুবই, আমি আবারও পানিটা ফেলে দিচ্ছি, ভালো করে পরিষ্কার করে লবণ দিয়ে মেখে তারপর নিয়ে নিচ্ছি। তো এখানে আমি লইটা মাছগুলো নিয়ে নিয়েছি। আমি দিয়ে দিব কিছু পেঁয়াজ, পেঁয়াজগুলো একটু করে দিবেন, চটকে দিবেন। তারপর এখানে দিয়ে দিব লবণ, লবণটা খুব আন্দাজ করে দিবেন, যেহেতু এটা একটা ইসের মাছ, লবণাক্ত থাকে। ওই যে লইটা মাছের মধ্যে আমি লবণ দিয়ে দিচ্ছি, আন্দাজ মতো দিয়ে দিলাম, হাফ চামচ থেকে কম দিয়ে দিলাম। হলুদের গুঁড়ো হাফ চামচের উপরে দিয়ে দিব, মরিচ গুঁড়ো এক চামচ থেকে কম, ধনিয়া গুঁড়া দিয়ে দিব এক চা চামচ, কারণ মাছের মধ্যে একটু ইসে আছে, গন্ধ তো থাকেই, আর লইটা মাছের মধ্যে তো একটু গন্ধ থাকবেই, যে কোনো মাছের যার যার নিজস্ব একটা গন্ধ থাকে। তো এখানে দিয়ে দিব আমি রসুন বাটা এক চা চামচ, রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে দিব হাফ চা চামচ আদা বাটা, দিয়ে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা, দিব কিছু কাঁচামরিচের ফালি, কাঁচামরিচ কুচি করে নিয়েছি। আর দিয়ে দিব এখানে সরিষার তেল। আমি এটা কিচেনে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতেছি, আমি আর অন্য কোথাও ইসে করিনি। তো সরিষার তেল দিয়ে দিলাম আমি আন্দাজ মতো। তো এটা আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তো সব কিছু সব মশলার সাথে মিক্স করে নিলাম। এটা আমার হয়ে গেছে, লবণও ঠিক মতো আসছে। এটা আমি পরবর্তীতে কী করবো সেটা দেখাচ্ছি। এটা আমি লইটা মাছের পাতুরি বানাবো। দেখেন এরকম হয়েছে। আমি এখানে একটু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি। তো এখন আমি কী করবো সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি, পরবর্তী যে স্টেপ সেটা আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখেন কালারটা, এটা আমি রান্না করেই করতেছি, লাইটের কারণে এরকম হচ্ছে, কিন্তু কালারটা এরকমেরই, আধো আধো আবার অন্ধকার আসে। তো এখানে আমি মিষ্টি কুমড়া পাতাগুলো নিয়েছি, যে এরকম পাতুরি করার জন্য। এটা আমি একটু হালকা লবণ দিয়ে তারপরে একটু ই করে নিব, খুব সাবধানি করবেন, ফেটে গেলে কিন্তু পাতুরিগুলো বের হয়ে যাবে, একটু নরম করে নিতে হবে। এটা এভাবে একটু ঢোলে হাতে, একটু তেল দিয়ে দিব, একটু সরষার তেল দিয়ে দিলাম এটার মধ্যে, পাতার মধ্যে। তো এইবার আমি এগুলো লইটা মাছের যে পাতুরিগুলো, এগুলো আমি পাতার মধ্যে ভরে নিব একটা একটা করে। তো আমি এখানে এরকম একটা প্লেট নিয়েছি, এটার মধ্যে আমি
পাতুরিগুলো করব, যে পাতাটার মধ্যে দিয়ে এখন আমি এখানে মাছগুলো দিয়ে দিব, কিছু মশলা দিয়ে দিব সাথে, আর দিয়ে দিব রসুনের কোয়া, দিয়ে এই যে এভাবে ভাজ করে এভাবে করে তারপরে যে এভাবে করবেন। আর যদি ছিঁড়ে থাকে, পাতা ছিঁড়ে যায়, যেমন আমি যে একটু কষিয়ে নেওয়ার পর একটু নরম হয়ে গেছে মাঝে, তখন আপনারা কী করবেন, ডাবল পাতা দিয়ে দিবেন, এরকম ডাবল দিয়ে দিবেন। এটা তো আর ফের না যায়, এটা খাওয়া যায়, খুবই ভালো লাগে। এখানে দিয়ে দিচ্ছি রসুন, আর কাঁচামরিচ আমি দেই নি, যেহেতু কাঁচামরিচ এখানে দেওয়া আছে, কাঁচামরিচের এগুলো দেওয়া আছে, ওই জন্য কাঁচামরিচ দেই নি। আমি যে মশলা দিয়ে দিচ্ছি, তো এইভাবে এটাকে এইভাবে মুড়িয়ে ভালো করে, তো আমি সবগুলো বানিয়ে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি যেখানে পাতুরিগুলো বসানোর জন্য একটা ফ্রাইং প্যান বসাই দিয়েছি, পাতুরিগুলো ভাজার জন্য আমি দিয়ে দিব কিছু সয়াবিন তেল, দুইটা তেল মিক্স করে আমি এটা ভাজব। দিব সরষের তেল, সরষের তেল দিয়ে মাখিয়েছি, তো সরষের তেলটা দিলে ভালো লাগবে। সরষের তেলটা যদি সরষের তেল আর সয়াবিনটা তেলটা মিশিয়ে একসাথে দিয়ে সাদা তেলটা, তাহলে ভালো লাগবে। এটা আমি ভালো করে কী করে নিচ্ছি, গরম করে নিচ্ছি। তো আমি একে একে দিয়ে দিচ্ছি। এবার পাতুরিগুলো চুলার আঁচটা খুব কমিয়ে নেবেন, কারণ মাছটা সিদ্ধ হতে হবে, আর এটা লোটা মাছ তো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, আর দেওয়ার সময় খুব সাবধানে দেবেন। আমি বেঁধে দিইনি, অনেকে সুতা দিয়ে বেঁধে দেয়, কিন্তু আমি বেঁধে দিইনি, এমনি দিয়ে দিলাম। আর লোটা মাছ এমনি খুব পানি দিতে হয়, নরম মাছ। আমি এখানে সিলভারের একটা ডাকনা দিয়ে রেখে দিয়েছি, কারণ হচ্ছে গিয়া গ্লাসেরটা এটার এই ফ্রাই প্যানের ডাকনা দিয়ে রেখে দিইনি, কারণ পানি উঠবে, দেখেন পানি উঠতেছে অলরেডি, ওটা ভিজে ভিজে পানি উঠে, দেখবেন আপনারা যে ওটা ভিজে ভিজে ফুটো ফুটো পানি পড়ে। এটা হতে থাক, তারপর দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো এখানে আমি এই যে লোটা মাছের পাতুরিগুলো উঠিয়ে দিচ্ছি, জানি না কেমন হচ্ছে, একটা একটা করে উল্টে দিচ্ছি। আমি এই যে স্টিলের একটা কুচুন নিয়েছি, এটা দিয়ে উল্টে দিব, কারণ হচ্ছে ওই সবই দিয়ে হবে না, হয়তো পাতা নষ্ট হয়ে যাবে। উল্টিয়ে দিলাম আমি, আস্তে আস্তে ভিতরে যে মাছটা এটা সিদ্ধ হোক। মাছগুলো অনেক বড় বড় ছিল, আর খালা পিসগুলো খুব বড় বড় করেছে, আবার মশলা আছে ভিতরে, সেটা আমি দেখে দিচ্ছি, আস্তে আস্তে হোক ভিতরের মশলা মাছ পাতা ভালোভাবে হোক, তারপর নামিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি আবার দেখে দিচ্ছি। তো এই যে হয়ে গেল আমার লোটা মাছের পাতুরি, তো এই লোটা মাছের পাতুরি আমি কীভাবে করলাম আমি দেখিয়ে দিয়েছি, কীভাবে করেছি সেটা আপনারা ভিডিও দেখলে দেখতে পারবেন, যারা আমাকে ফলো করেন রেগুলার ওরা আপনারা দেখতে পারবেন। আর এটা খুব এই পাতুরিটা খুবই ভালো লাগে, আর পাতুরি তো যে কোনো মাছ দিয়ে বা মাছ দিয়ে করা যায়, ছোটো মাছ দিয়ে করা যায়, ইলিশ মাছ দিয়ে করা যায়, যে কোনো মাছ আপনি ইচ্ছা করলে পাতুরি করতে পারবেন, এরকম পাতার ভিতরে দিয়ে করতে পারবেন। তো আজকে আমি লোটা মাছ দিয়ে করেছি, আর মিষ্টি কুমড়া পাতা নিয়েছি এটা দিয়ে করেছি। তো আপনারা করে খাবেন, এবং যদি আমার এই রেসিপিটা ভালো লাগে আপনাদের কাছে, তাহলে আপনারা কী করবেন, আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, এবং বাসায় ট্রাই করবেন। লোটা মাছ তো বাজারে পাওয়া যায়, অতটা দামও না, খুব কম লোটা মাছের, কিন্তু রেসিপিটা মজা, লোটা মাছ রেসিপিটা কিন্তু খুবই মজা, এই লোটা মাছের পাতুরিটা। তো
যাতে কোনো গন্ধ না থাকে আমি সব কিছু সব মশলা দিয়েছি আপনারা দেখেছেন। তো এটা ভালো লাগলে আমার এই রেসিপিটা আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার লাভলি ভিউয়ার্স আছেন এখন পর্যন্ত আমার এই পেজটিকে লাইক দিননি, লাইক দিয়ে আপনার পাশে থাকবেন, আর পাশে থাকা যে বেল বাটনটি আপনারা ওটা প্রেস করে দিবেন, তাহলে আমার যে ব্লগগুলো আছে আমি ছাড়বো ভিডিওগুলো সবগুলো নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আপনি দেখতে পারবেন। তো আমি এখানে দেখাচ্ছি রোজা মাছ একটা খুলে আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে, যে আমি দুইটা পাতা দিয়ে মুড়িয়ে তারপর করেছি, অনেক গরম দেখেন, দেখেন কি সুন্দর হয়েছে, রসুন দিয়ে দিয়েছি আমি গোটা। আর লোটা মাছ তো এটা খুবই নরম মাছ, এটা খুবই নরম, খুব সাবধানে করতে হবে। আর লাউ পাতা ওই লাউ পাতা দিবেন না, এই মিষ্টি কুমড়া পাতা বা চাল কুমড়া পাতা দিয়ে করবেন, খুলবেন আমি ওই পাতাটা দিলে নরম হয়ে মাছও নরম আবার এটাও নরম খুলে যায়। এটা গরম ভাতের সাথে খেতে অনেক অনেক মজা, এই পাতুরি যে কোনো পাতুরি ভাতের সাথে গরম ভাতের সাথে গরম গরম খুবই মজা। আর যদি ভালো লাগে তা এটা করে খাবেন, আর আমার পাশে থাকবেন, আমার যে পেজটা পাশে থাকবেন রাহাস কিচেন। তো আজকে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে অন্য কোনো সময়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।